الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل بنگلار درشك سوتا আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আলোর জগৎ অনুষ্ঠানটি নিয়ে। আবার এসেছি আপনাদের কাছে নতুন একটি বিষয় নিয়ে, যাতে আমাদের বাস্তবিক জীবনে কিছু সংশোধন হয়ে যায়। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটির নাম করণ করা হয়েছে আশা করা। কেমন আশা করা, কী আশা করা, কেমন আশায় মগ্ন থাকা, কী আশায় জর্জরিত হওয়া, আর কী আশা দিয়ে আমি নাজাত পেতে পারি। দুনিয়ার ভালো মন্দ আশা করা, পরকালের ভালো মন্দ আশা করা, আর অনেক কিছু ইনশাআল্লাহ আজ্জাবাজাল্লা আমরা জানব। তার আগে দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আমির আহলে সুন্নাহ দিনার একটি রিসালা, যৌবন কীভাবে অতিবাহিত করবে, এই রিসালার মধ্যে তাবরানী শরীফ থেকে নকল করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। আসুন আমরা যে যেখানে বসে আছি না কেন, আল্লাহ রসুল রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার আলোচনার বিষয়বস্তু বলে দিয়েছি যে আশা করা। মানুষের জীবনে অনেক ধরনের আশা, তামান্না, বাসনা রয়েছে, মানুষের আশার শেষ নেই। কারণ আমাদের নফস এমন একটি নফস রয়েছে যে নফস শুধু আশাই করতে থাকে, তামান্নাই করতে থাকে। এই নফসকে আমরা আশা পূরণ করতে গিয়ে নানান ধরনের উপকৃত হয়ে যায়, আবার ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। আসলে আশা করা সকলের শোভা পায়, কারণ আশা ছাড়া মানুষ মূল্যহীন হয়ে যায়। আশা করা উচিত, প্রত্যেক জিনিসের আশা থাকা ভালো, কিন্তু আশাগুলো যেন জায়েজ হয়, প্রযোজ্য হয়, শরীয়ত সম্মত হয়। অন্যথায় মন্দ আশা, মন্দ তামান্না আমাদেরকে কখনো ভালো কিছু বয়ে আনতে পারবে না। যেমন নদীর স্রোত যখন চলতে থাকে, ওই স্রোত আমরা পেয়ে আনন্দিত হতে থাকি, কিন্তু নদীর স্রোত যদি বিকট রূপ নিয়ে আসে তখন সেটি সকল কিছু তছনছ করে দেয়। তো সেভাবে আমাদের আশা থাকা ভালো, কিন্তু এমন কোনো আশা নয় যে আশা আমার জীবনকে তছনছ করে দেবে, একেবারে ধ্বংস করে দিবে, নিমজ্জিত করে দিবে সকল কিছু থেকে। আমরা সকলে আমাদের জীবনে কিছু না কিছু আশা করি, আর আমাদের বেশিরভাগ মানুষের আশাগুলো দুনিয়াকে ঘিরে হয়, অর্থাৎ দুনিয়াবি আশা হয়। তো আমাদের এই দুনিয়াবি আশা সর্বদা আমরা নিয়ে ব্যস্ত থাকি, আর এই আশাগুলোকে পূরণ করতে করতে, আমার স্বপ্ন পূরণ করতে করতে আমার দিন রাত একাকার করে ফেলি। আর আমার যৌবন বয়স থেকে, যুবক থেকে আমরা আস্তে আস্তে বার্ধক্যে পরিণত হই। কিন্তু অনেকের আশা পূরণ হয়, অনেকের আশা পূরণ হয় না। অনেকে আশা পূরণ করতে গিয়ে নানান ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আবার অনেকে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে থাকে যাতে জায়েজভাবে আশাগুলো পূরণ হয়। কারো বা না হয়ে সে অসন্তুষ্ট বোধ করে, আবার কারো হয়েও আরও তামান্না করে। আশা করা ভালো, কিন্তু বেশি আশা নয়। আর আশাটা আমাদেরকে কী করতে হবে, চেষ্টায় প্রতিফলন করতে হবে। আর আমরা আমাদের প্রত্যেকটা তামান্না বাসনা আমরা যেন আমাদের চেষ্টা দিয়ে করে ফেলি, আর সেটি আমার জন্য কোনো না কোনো কিছু ভালো বয়ে নিয়ে আসুক, সে আমরা তামান্না আশা আমরাও করি। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মানুষ তাই পায় যা সে চেষ্টার মাধ্যমে হাসিল করে। তাহলে মানুষ তাই পায় যা সে চেষ্টার মাধ্যমে হাসিল করে, চেষ্টা থাকতে হবে। চেষ্টা করলে আমরা আমাদের আশা পূরণ করতে পারবো, কিন্তু চেষ্টাবিহীন কোনো আশাই পূরণ হয় না। তো আমার বাস্তবিক জীবনের কিছু বিষয় তুলে ধরার কারণ হচ্ছে এই, আমার কথাগুলো সর্বদা ইঙ্গিত করবে দুনিয়াতে আমি কী করছি, আর পরকালে সেটার আমি কী প্রতিফলন পাচ্ছি, আমার কী এটার রিফ্লেকশন হবে, কী এটা আমার জন্য তৈরি করবে পরকালের জন্য। আল্লাহ তাআলার মধ্যে বলছে তারজুমাই কানজুল ইমান, হে মানুষ,
করুণাময় রবের ব্যাপারে কিসে তোমাকে ধোকায় ফেলে রেখেছে? আমরা একবার চেষ্টা করি বোঝার জন্য যে হে মানুষ, করুণাময় রবের ব্যাপারে কিসে তোমাকে ধোকায় ফেলে রেখেছে, কিসে ফেলে রেখেছে ধোকায়? এটা একটি আবেগপূর্ণ কথার সারমর্ম। আমি বলছি আপনাকে যে আমরা বলি না, মা বলতে থাকে যে হে বৎস, আমি তোমার জন্য অনেক করি, অনেক কিছু করি, কিন্তু অনেক সময় তুমি আমার অবাধ্য হয়ে যাও, তুমি আমার বাধ্য থাকো না, তোমাকে কিসে আমার অবাধ্য হওয়ার জন্য প্রবঞ্চনা দিচ্ছে, কী জিনিস তোমাকে মায়ের ভালোবাসা স্নেহ মমতা বুঝতে দিচ্ছে না? ঠিক মার থেকে তো কোটি 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 গুণ দয়া আল্লাহ তাআলা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিচ্ছে, আল্লাহ আমাদের রিজিক প্রশস্ত করে দিচ্ছে, আল্লাহ তাআলা আমাকে চলার জন্য পাকে সালামত রেখেছে, দেখার জন্য চোখকে সালামত রেখেছে। তারপরও হে মানুষ, করুণাময় রবের ব্যাপারে কে জিনিস তোমাকে ধোকায় ফেলে রেখেছে? এই দুনিয়া আমাদেরকে ধোকায় ফেলে রেখেছে, এই দুনিয়ার অনেক তামান্না বাসনা আশা আমাকে ধোকায় ফেলে রেখেছে। প্রতিনিহিত আমি কোন না কোনো আশার মধ্যে নিজেকে নিমজ্জিত রেখেছি। আমার একটি বাড়ি হলে আরেকটি বাড়ির তামান্না করছি, একটি গাড়ি হলে আরেকটি গাড়ির তামান্না করছি, একটি ফ্যাক্টরি কলকারখানা হলে দ্বিতীয়টি করার জন্য আমার জীবন সকল কিছু আমি লাগিয়ে দিচ্ছি। আমি এই যেন ব্যস্ত শুধু অর্থের পাহাড় গড়তে, আমার আশা শুধু রয়েছে যে কিভাবে আমি ধনী থেকে আরও ধনী হব। শয়তান ধোকা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার সেই করুণা থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে। আমাদেরকে চিন্তা করতে হবে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা সর্বদা আল্লাহ তাআলার রিজিক নিয়ামত রাজি ভোগ করছি, অথচ আমরা আল্লাহ তাআলার কথা বলে যাচ্ছি কোন দোখায়, অথচ চিন্তা করি আমরা আল্লাহ তাআলা আমাদের সকল কিছু সালামত রেখেছে, দোখায় আমি পড়ছি কিসের? অর্থের, নারীর, গাড়ির। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে যে আল্লাহ তাআলার এত নিয়ামত রাজি খাওয়ার পরও, এত নিয়ামত রাজি পাওয়ার পরও আমরা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত রয়েছি, অন্তরের মধ্যে আমাদের ভয় নেই, আমাদের শুধু মিথ্যে আশা আর মিথ্যে তামান্না। এই জিনিসের কি আমি দুনিয়া থেকে নিয়ে যেতে পারবো, কি আমার আশা করা জিনিস আমি নিয়ে যেতে পারবো? অনেক আশায় অনেক বড় বড় অট্টালিকা তৈরি করছি, কোন জিনিসটি আমি আমার কবরে নিয়ে যেতে পারবো, সংকীর্ণ কবরে কীভাবে আমি নিয়ে যেতে পারবো? দুনিয়ার মিথ্যে আশা থেকে বেঁচে জাহান্নাম থেকে বাঁচার আশা করা উচিত, কেননা আমাদের অন্তরে ওই খফ রাখা উচিত, ওই ভয় রাখা উচিত যাতে জাহান্নাম আমাকে স্পর্শ না করে, আমি যেন কালকে পরকালে জাহান্নামের সেই উত্তপ্ত তাপ থেকে যেন বেঁচে যাই, সেই খফ অর্থাৎ ভয় রাখা দরকার। খফকারীদের অন্যতম ছিলেন হযরত আতায়ে সালমিও, তিনিও খফকারীদের মধ্যে অন্যতম একজন। আতায়ে সালমি, তিনি আল্লাহ তাআলাকে প্রচণ্ড ভয় করতেন, তিনি পরকালের ব্যবস্থাকে প্রচণ্ড ভয় করতেন, তিনি আল্লাহর নিকট কখনো জান্নাতের আবেদন করতেন না, শুধু ক্ষমা প্রার্থনা করতেন। রুগ্ন অবস্থায় তাকে জিজ্ঞেস করা হলো, আপনার দিল কি চাই? রুগ্ন অবস্থায় তিনাকে জিজ্ঞেস করা হলো, আপনার দিল কি চাই? তিনি বললেন, জাহান্নামের ভয় আমার মনে কোনো কিছু চাওয়ার জায়গা রাখেনি। আহ, জাহান্নামের ভয়, তিনার অন্তরে কোনো কিছু চাওয়ার সে আশা রাখেন নাই, সে বাসনা রাখেন নাই। কারণ আমরা চিন্তা করি সামান্য গরম পড়লে আমাদের কি অস্থির লাগে, আমরা একটা ঠান্ডার এই মনোরম ব্যবস্থা করার চেষ্টা করি, আমাদের আর্থিক যাদের সচ্ছল তারা এয়ার কন্ডিশন এর ব্যবস্থা করি, কিন্তু যাদের আর্থিক অবস্থা সচ্ছল নয়, যারা দিনে আনে দিনে খায়, তাদের কী অবস্থা? তো আমরা যারা সামান্য তাপ সহ্য করতে পারি না, সামান্য রোদের প্রখরতা আমাদের বৃদ্ধি পেয়ে আমরা নিজেকে এ কষ্টে মানিয়ে নিতে পারি না, সে জাহান্নামের আজাবকে কিভাবে নিবে? তো আতায়ে সালমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলছেন, আমার দিল কি চাইবে, জাহান্নামের ভয় তো আমার দিল থেকে চাওয়ার তামান্নাই মুছে দিয়েছে। বর্ণিত আছে, তিনি 40 বছর পর্যন্ত কখনো আকাশের দিকে মাথা তুলে তাকাননি এবং কখনো হাসেননি। দেখুন, আসলে আমরাই দুনিয়ার এই রং তামাশা দেখে, দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার এই সুন্দর
বিচিত্রময় দৃশ্য দেখে আমরা পরকালের কথা একেবারেই ভুলে গিয়েছি। অথচ জান্নাত কত সুন্দর, জান্নাতে কত বড় বড় নিয়ামত রয়েছে, কত নিয়ামত রাজি আমাদের জন্য অপেক্ষা করছে, সে ব্যাপারে আমরা একেবারেই গাফিল রয়েছি। দুনিয়ায় আমি ক্ষণস্থায়ী থাকবো না, সে আশার মধ্যে পড়ে পড়ে আমি আমার পরকালকে ধ্বংস করছি, নিমজ্জিত করছি আমার সেই পরকালকে, সংকুচিত করছি আমার পরকালের জীবনকে। আতায়ে সালমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আরও বলতেন, যখন ধুলি ঝড় হতো কিংবা বজ্রপাত হতো অথবা খাদ্যদ্রব্যের দুর্মূল্য হয়ে যেত, তখন তিনি হযরত আতায়ে সালমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেন, এসব বিপদ আপদ আমারই জন্য, আমি মরে গেলে মানুষ সুখ পাবে। দেখুন কেমন আজিজি, কেমন নম্রতা, কেমন তিনার নম্রতার আত্মপ্রকাশ। দুনিয়াতে কোনো বিপজ্জনক কিছুই হলেই বজ্রপাত, ঝড় বৃষ্টি, ধুলাবৃষ্টি বা খাদ্যদ্রব্যের যদি ঊর্ধ্বমূল্য হয়ে যেত, খাদ্যদ্রব্যের মূল্য যদি বেড়ে যেত, তিনি নিজেকে দোষী করতেন। তিনি বলতেন এগুলো সব তিনার গুনাহের কারণে হচ্ছে, তিনার জন্যই হচ্ছে, তিনি মরে গেলেই সকলেই সুখ পাবে। আর অথচ আমরা একবার ফিকির করি, চিন্তা করি আজকে আমাদের অবস্থা কেমন, কীভাবে আমরা নিজেকে দুনিয়ায় লাভবান হওয়ার জন্য, অর্থবান হওয়ার জন্য, দুনিয়ার আশাকে শুধু প্রাধান্য দিয়ে আমরা কত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, একে অপরকে ধ্বংস করছি, একে অপরের মানহানি করছি, একে অপরের অর্থ ধ্বংস করছি, একে অপরের শত্রুতা আমি শত্রু পোষণ করছি, একে অপরের নিন্দা করছি, গীবত করছি, একে অপরের প্রতি ভালোবাসা পোষণ করা থেকে ঘৃণা পোষণ করছি, কেউ কাউকে উপকৃত করছি না। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন আশা করা ভালো, জান্নাতের আশা করুন, আল্লাহ তাআলার নিকটতম হওয়ার আশা করুন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম দিদার লাভের আশা করুন। তো এগুলো আমাদের প্রকৃতপক্ষে আমাদের অন্তরের জন্য শান্তি আর ভয় অন্তরে স্থাপন করুন। এ ভয় আমাদের আশা থাকা উচিত যে আমার ভয়ের কারণে যেন আমার অন্তর গুনাহ থেকে বেঁচে যায়। ভয় কি জিনিস আমরা শুনেছি যে আতাইয়ে সালমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কেমন ভয় করতেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ চিন্তা করুন, আমরা কতটুক নিজেকে দুনিয়ার আরামায়েশের মধ্যে রেখে কবরের কথা ভুলে গিয়েছি, পরকালের কথা ভুলে গিয়েছি। আমাদের আশা শুধু দুনিয়াবি কেন হবে, আমাদের আশা তো পরকালেরও হতে পারে। আসুন না, অনেক নেককার বান্দাদেরকে আমরা দেখছি, আমাদের চোখের সামনে অনেকের আমরা হয়তো তাজকেরা শুনেছি, তাদের আশা ছিল শুধু আল্লাহকে পাওয়ার, তাদের আশা ছিল হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের সান্নিধ্য পাওয়ার, তাদের আশা ছিল বুজুর্গানে দিনদের সন্নিকটে থাকার। আসুন আমরা মন্দ আশা থেকে বেঁচে ভালো আশার মধ্যে নিজেকে নিমজ্জিত রাখি, নিজেকে ওই কাজের মধ্যে নিয়োজিত রাখি, অন্যথায় আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হব। দুনিয়ার আশা আমাকে ক্ষতি আর ক্ষতি, ক্ষতিগ্রস্তর মধ্যেই রাখবে, কখনো আমাকে ভালো কিছুর মধ্যে রাখবে না। আমাকে দুনিয়ার আশা শুধু মধু আর নেশার মধ্যে ফেলে দিবে, আল্লাহকে পাওয়ার রাস্তা থেকে বিমুখ করে দিবে, আল্লাহকে রাজি করার পথ থেকে বিমুখ করে দিবে। চলুন আমরা চেষ্টা করি আল্লাহকে পাওয়ার জন্য কেমন রাজি খুশি করার ব্যবস্থা করতে হয়, সে আশা নিয়ে আমরা পড়ে থাকি। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পারা 16 সূরা কাহাফ আয়াত 103-104 এর মধ্যে ইরশাদ করছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, 103 এর আয়াতের তর্জমা হচ্ছে, বলুন আমি কি তোমাদেরকে আমলে ক্ষতিগ্রস্তদের সম্পর্কে খবর দেব। এবং 104 নম্বর আয়াতে আবার বলছেন, আমলে ক্ষতিগ্রস্ত তারা যাদের সমস্ত প্রচেষ্টা দুনিয়াবি জীবনের মধ্যে সীমিত, অথচ তারা মনে করে যে তারা অনেক ভালো ভালো কাজ করছে। দেখুন অর্থাৎ ভালো ভালো কাজ, যেমন পরিবারের জন্য কাজ করছি, আমি কোথার থেকে উপার্জন করছি, কীভাবে উপার্জন করছি, কীভাবে অট্টালিকা করছি, কীভাবে গাড়ি করছি, কীভাবে বাড়ি করছি, সে চিন্তা আমার নেই, শুধু আমি মনে করছি আমি ভালো কাজ করছি, পরিবারের জন্য করছি, পরিজনের জন্য করছি, দুনিয়ার জন্য করছি। প্রিয় স্নেহেরা, দেখুন আমার আশা থাকা ভালো, পরিবারের জন্য করা ভালো, কিন্তু আমার এই করাটা, আমার আমল যদি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে এই আমলগুলো, এই করাগুলো, এই আশা ভরসা নিয়ে যে কাজগুলো আমরা করছি, সেগুলো পুরোটাই আমাদের জন্য কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, পরকালে আমার জন্য একেবারে ধ্বংস হয়ে যাবে। এবং বোঝাও, যেহেতু বোঝানো মানুষকে উপকার দেয়, তো আমাদের কাজ মুমিনদেরকে বোঝানো। আসুন আমরা আশা করি, আশা করা ভালো, কিন্তু জান্নাতের আশা করি, নাজাতের আশা করি, কবরের প্রথম পরীক্ষার যেন মুক্তি পেয়ে যায় সে আশা করি। তো আমাদের আলোর জগৎ আসলেই রয়েছে নেকির অর্জন করার একটি ব্যবস্থা। এই আলোর জগতে আমরা শুধু আলোকময় দৃশ্য দেখলে হবে না, আলোকময় দৃশ্য দেখলে হবে না, এ আলো আমাকে একদিন অন্ধকারে নিয়ে যাবে। জগৎটা আলোকময় হলেও আমার আমল নামা কি আলোকময় হচ্ছে কিনা সেটা দেখতে হবে।
জগতে বিচরণ করছি, আমরা এদিক থেকে সেদিকে যাচ্ছি, যা ইচ্ছা তাই করছি, যেমন ইচ্ছা তেমন করছি, আমরা পরোয়া করছি না আমার ভবিষ্যৎ কি হবে, আগামীকাল আমি কি হবে, যে আশা নিয়ে আমি চলছি সে আশা পর্যন্ত কি আমি পৌঁছাতে পারবো। আমাদেরকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। আসুন আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে আমাদের আহ্বান এটাই যে আমরা চিন্তা করি, আমরা ফিকির করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, অন্তর দিয়েছে, আমাদেরকে মস্তিষ্ক দিয়েছে, একটি অন্তর দিয়েছে চিন্তা করার জন্য, আশা করার জন্য। তো আশা বৈধ আশা হোক সে কামনা করি। আমাদের আশা সর্বদা আল্লাহ তাআলার কাজে নিয়োজিত থাকুক, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার কাজে নিয়োজিত থাকুক। দেখুন পরিবারের জন্য কিছু করছি, আমার আশা আমার যদি সন্তান থাকে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এবার তাকে সে তার আশা পূরণ করার জন্য যেভাবে পারি না কেন উপার্জন করে আমি তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার তো বানিয়ে ফেলছি, কিন্তু সেটা আমাকে কতটুক কালকে আমাদের দিন নাজাত দিবে সে চিন্তা করি। কারো তামান্না পূরণ করতে গিয়ে, আশা পূরণ করতে গিয়ে যদি আমি নিজের আমলনামাকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিই, কালকে আমাদের দিন কেউ আমার সেই আমলনামার ভাগিদার হবে না, কেউ আমার পাশে থাকবে না, কেউ আমাকে একবার আল্লাহ তাআলার সেই আজাব থেকে বাঁচানোর জন্য সুপারিশ করবে না। তো মাদানী চ্যানেলের দর্শক বন্ধু, আসুন আমরা আমাদের দুনিয়াবি সকল আশাকে ত্যাগ করে আখিরাতের আশার মধ্যে, আখিরাতে নাজাত পাওয়ার আশায়, হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের উপর আমল করার আশায় নিজেকে নিয়োজিত রাখি। আমরা একবারও চিন্তা করছি না যে আমার মৃত্যু সন্নিকটে, অতি শীঘ্র আমাকে অন্ধকার কবরে নামিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে, মালুকুল মত আমার দিকে তাকিয়ে রয়েছে, কখন হুকুম হয়ে যায় আল্লাহ তাআলার। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। আসুন আমরা চেষ্টা করি, চিন্তা করি কীভাবে আমাদেরকে আল্লাহ তাআলারকে রাজি করাতে হবে, সে আশায় সবসময় ধাবিত রেখে ইনশাআল্লাহ আজাল্লাহ কাজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজাল মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা শ্রবণ করে আসছি। তো আমাদের প্রত্যেকটি আলোচনা যেন আমাদের জীবনে, পার্থিব জীবনে যেন কাজে লাগে সেভাবে আমরা নিয়ত করে নিই, আমাদের নিয়তই আমাদেরকে পার করে দিবে ভালো একটি জায়গায়। তো আসুন আমরা চেষ্টা করি এবং আজকে থেকে কোমর বেঁধে আমরা চিন্তা করি, কোমর বেঁধে নিই ইনশাআল্লাহ আজাল, আশা করব শুধু নাজাত পাওয়ার, আশা করব দুনিয়ার ভালো কিছু করার। আশা অনেক রকমের হতে পারে, আপনি কোনো মুসলমানের দুঃখ পেরেশানি দূর করে দিলেন, এটি একটা আশা থাকতে পারে আপনার। আপনার আশা থাকতে পারে যে দুনিয়াতে কেউ নামাজবিহীন থাকতে পারবে না, এমন একটি পয়গাম আপনি ছড়িয়ে দিবেন, এমন তামান্না থাকা, আশা থাকা। আমাদের আশা হবে মসজিদ বড়ে মুসলমানরা যেন নামাজি হয়ে যায়। তো ইনশাল্লাহ এই আশাগুলোকে নিজের অন্তরে স্থাপন করুন ইনশাআল্লাহ আজ্জাজিল্লাহ, দুনিয়া সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো একটি বিষয় নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে, যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও ফিরে আসবো আলোর জগৎ এই প্রোগ্রামটিতে কোনো একটি বিষয় নিয়ে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।